Narendra Modi, au nom de la République française, জাতীয় নির্বাচনের আগে সরগরম হয়ে আছে দেশের রাজনৈতিক অবস্থা। একের পর এক প্রতিনিধি দল এবং বিরোধী দলের কর্মসূচিতে রাজনৈতিক অবস্থা এখন জনজীবনে প্রতিনিয়ত চর্চা হচ্ছে। এরই মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের সবচেয়ে প্রভাবশালী দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ঢাকায় আসছেন। তার ঢাকা আসাকে কেন্দ্র করে বেশ কিছু নতুন আগ্রহের জায়গা উন্মোচিত হতে চলেছে। গত তিন দশকের মধ্যে এই প্রথমবার বাংলাদেশ সফরে আসছেন ফ্রান্সের কোনো প্রেসিডেন্ট। ভারতে অনুষ্ঠিতব্য দুদিনের G20 সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ ঢাকায় এসেছেন ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্টের সফরসঙ্গী হিসেবে বাংলাদেশে আসছেন ফ্রান্সের ইউরোপ ও ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার ক্যাথরিন কলোনা। কারণ ইতিমধ্যেই বাংলাদেশের সফরের ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্টের সদর দপ্তর থেকে বাংলাদেশ নিয়ে বিবৃতি দেয়া হয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যেটি দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তার অংশীদারিত্বে বৈচিত্র্য আনতে চাইছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ও ফ্রান্স দুদেশই বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবেলায় দারুণ একতা দেখায়। বিশেষ করে প্যারিস এজেন্ডা ফর পিপল অ্যান্ড দ্য প্ল্যানেট এর পরিবার কাঠামোর মধ্যে এই ঐক্য প্রতিফলিত হয়। শুধু তাই নয়, ম্যাক্রোর এ সফরে বাংলাদেশের আরও একটি স্যাটেলাইটের উৎক্ষেপণের ব্যাপারে চুক্তি সই হবে। ফ্রান্সের সহায়তায় এবার যে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে তার নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। এটি একটি আর্থ অবজারভেটরি ভূ উপগ্রহ কেন্দ্র। এর মাধ্যমে পৃথিবী তথা বাংলাদেশের স্থলভাগ ও জলভাগ পর্যবেক্ষণ করা হবে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানিয়েছে, ঢাকায় অবস্থানের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করবেন। এর পাশাপাশি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে গিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেখানে ম্যাক্রোকে অভ্যর্থনা জানাবেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। তবে তার আগে ম্যাক্রো ধানমন্ডি লেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করবেন বলে জানা গিয়েছে। পরে সেখান থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি। দ্বিপক্ষীয় বৈঠক শেষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান এবং যৌথ প্রেস ব্রিফিংয়ে অংশ নেবেন দুই সরকার প্রধান। ম্যাক্রোর এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত অভিবাসন সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্রান্সের প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাবেন। তাকে বিদায় জানাবেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমিন এমপি। আন্তর্জাতিক অর্থনৈতিক সংকট বিশ্লেষণ করলে বোঝা যায়, আগামীতে সম্ভাব্য অর্থনৈতিক সংকটের ঝুঁকিতে রয়েছে ফ্রান্স। তাই ফ্রান্সের দরকার নতুন ব্যবসায়িক গন্তব্য। আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষকদের ধারণা, G20 সম্মেলনে ফ্রান্সের যোগ দেওয়ার মূল উদ্দেশ্য হল এ অঞ্চলে বাণিজ্যের বিস্তার ঘটানো। ফলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে পশ্চিমাদের প্রভাব বৃদ্ধির জন্য আরও অনেক দেশের মতো ফ্রান্সও বাংলাদেশকে বাণিজ্যিক বন্ধু হিসেবে বিবেচনা করছে। প্রতিরক্ষা সরঞ্জাম থেকে শুরু করে সামরিক অস্ত্রের জন্য ফ্রান্স বাংলাদেশকে ক্রেতা হিসেবে পেতে চাইবে। তিন দশক পরে সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশ ও ফ্রান্সের এই সফর দীর্ঘমেয়াদী সম্ভাবনার নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করবে। এখন কেবল সময়ের অপেক্ষা।